সর্বত্র আল্লাহর নির্দেশ যেন বাস্তবায়িত হয় একজন মুসলমানের জন্য সেই চেষ্টা করা কি উচিত নয়? শুধু উচিত না, সর্বত্র আমার আমার নিজের মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার অফিসে, আমার আদালতে, আমার সব জায়গায় আল্লাহর আদেশ নিষেধ যেন বাস্তবায়ন হয়, আল্লাহর আইন যেন প্রতিষ্ঠিত হয়, এটা প্রত্যেক ইমানদারের মধ্যে আকাঙ্ক্ষা থাকাটা আবশ্যক, জরুরি। শুধু উচিত অনুচিতের ব্যাপার না। যদি কোনো ইমানদার মনে করে যে না আল্লাহর বিধিবিধান এই যুগে চলে না, সেকুলার এই জীবন যাপনই আমাদের জন্য ভালো, তাহলে তার ইমানই থাকবে না, তার ইমানই থাকবে, সে বেঈমান হয়ে যাবে। এই জন্য প্রত্যেক ইমানদার জীবনের সর্বস্তরে, ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত, সর্বস্তরে যেন আল্লাহর দিন দুনিয়াতে গালিব হয়, বিজয়ী হয়, জয়ী হয়, প্রতিষ্ঠিত হয়, সে আকাঙ্ক্ষা, সে চেষ্টা, সে তামান্না এবং সেই লক্ষ্যে কাজ করার প্রবণতা এবং প্রচেষ্টা তার মধ্যে থাকতেই হবে। এটা না থাকলে সে নিজেকে ইমানদার দাবি করতে পারে না। সৎ কাজের আদেশ এবং অন্যায় অসৎ কাজ হলে, আল্লাহ বিরোধী কাজ হলে সেটাতে বাধা দেওয়ার চেষ্টা ইমানদারের মধ্যে থাকতে হবে। মুখ দিয়ে, হাত দিয়ে না পারলে, মুখ দিয়ে না পারলে, মন থেকেও তার জল্পনা কল্পনা, তার প্ল্যান পরিকল্পনা, তার তামান্না আকাঙ্ক্ষা থাকতে হবে, নাহলে সে আল্লাহর কাছে গুনাহগার হবে। তবে হ্যাঁ, এই থাকাটার ক্ষেত্রে মত পার্থক্য থাকতে পারে। আমাদের মধ্যে নবী বা রাসূল নেই যে একটা পথ বলে দিয়েছেন যে এইটাই করো, যার কারণে সেটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনি একটা পন্থা অবলম্বন করছেন, আরেকজন আরেকটা পন্থা অবলম্বন করছে, আরেকজন আরেকটা ওই অবলম্বন করেছে, এর মধ্যে যে কোনোটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে। আপনি চেষ্টা করছেন কিনা, আপনার ইচ্ছা আছে কিনা, আন্তরিকতা আছে কিনা, চাওয়া আছে কিনা, আপনি স্বপ্ন দেখেন কিনা, এটা হলো মূল বিষয়। পদ্ধতির মধ্যে মত পার্থক্য থাকাটাই স্বাভাবিক, কারণ এর কোনোটা আপনি যে পদ্ধতি অবলম্বন করেন, আরেকজন যে পদ্ধতি অবলম্বন করেন, আরেকজন বলছেন আরেকটা পদ্ধতিতে গেলে ভালো হবে, এগুলো সব ইজতিহাদগত বিষয়, যার যার গবেষণাগত বিষয়। এই ইজতিহাদ এবং যার যার বুঝ এবং গবেষণাকে আরেকজনের উপরে ফরজ করে দেওয়া বা চাপিয়ে দেওয়ার সুযোগ নেই, কিন্তু মৌলিক বিষয় সবার মধ্যে থাকতে হবে, সেটা হলো আল্লাহর দিন সর্বত্র যেন প্রতিষ্ঠা হয়। একজন ইমানদারের সে আকাঙ্ক্ষা যদি না থাকে, সে যদি মনে করে না ব্যক্তি জীবনে ইসলাম চলার জিনিস, ইসলাম রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে সর্বত্র প্রতিষ্ঠিত হওয়ার জিনিস না, এরকম যদি চিন্তা করে তাহলে সে মুসলমান না, তার ইমানই থাকবে না, কারণ সে আল্লাহর দিনকে স্বয়ংসম্পূর্ণ মনে করছে না। জটিল একটা বিষয়। আমাদের সমাজে অনেক মুসলমানরা আছেন, নামাজ কালাম পড়ান, রোজা রাখেন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন, ইবাদত বন্দি করেন, কিন্তু আল্লাহর দিন সর্বত্র প্রতিষ্ঠিত হোক এই স্বপ্ন কোনোদিন তিনি দেখেন না, এটা নিয়ে তার কোনো চিন্তাও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। হঠাৎ মৃত্যু থেকে বেঁচে থাকার আমল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ মৃত্যু থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা, আল্লাহুম্মা ইন্নি আউযুকা মিন যাওয়ালি নিআমাতিকা, আল্লাহ আপনার নিয়ামত যেন হঠাৎ করে আমার থেকে চলে না যায়, এর জন্য আপনার কাছে আমি কি চাই, আশ্রয় চাই এবং পানা চাই, হঠাৎ আমার নিয়ামত ছিনে নিয়ে গেলেন, এটা যেন না আসে, এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। তবে হঠাৎ মৃত্যু হলে সেটাকে আবার খারাপভাবে দেখারও কারণ নাই। কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, পানিতে পড়ে ডুবে মারা গেছে, আগুনে পড়ে মারা গেছে, কোন একটা বিপদে পড়া মারা গেছে, হঠাৎ মরে গেছে, এটাকে খারাপ মনে করার কোনো কারণ নাই। এটা নির্ভর করে ব্যক্তির আমল কি। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মওতুল ফুজা বা হঠাৎ মৃত্যু, আকস্মিক মৃত্যু, এটা ইমানদারের জন্য ভালো আর বেঈমানের জন্য খারাপ। ইমানদারের জন্য ভালো এই জন্য যে সে তো জান্নাতি, মানে মুত্তাকি জান্নাতি মানুষ, যে তার যদি হঠাৎ মৃত্যু হয়ে যায় তাহলে সে দুনিয়া থেকে হঠাৎ করে সে জান্নাতের নেয়ামতের মধ্যে ঢুকে গেল, এটা তার জন্য ভালো। আর যদি কেউ জাহান্নামী হয় তার জন্য হঠাৎ মৃত্যু খারাপ, কারণ সে হঠাৎ মৃত্যুর মাধ্যমে দুনিয়াতে যেটুকু নেয়ামত ভোগ করছিল সেটুকু তার হাত ছাড়া হয়ে গেল। এই জন্য হঠাৎ মৃত্যুটাকে আমরা গণহারে খারাপ মনে করার কোনো কারণ নাই। তবে হ্যাঁ, প্রস্তুতিমূলকভাবে দুনিয়া থেকে যেতে পারবো, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবো, দোয়া দরুদ করবো, সেই চেষ্টা একজন ইমানদারের থাকবে, সেটা ভিন্ন বিষয়। সাউন্ড সিস্টেমে গান বাজনায় ভাড়া দিয়ে টাকা উপার্জন করা জায়েজ হবে কি না? এটা তো তার ব্যবসা হলেই কি সেটা জায়েজ হয়ে যাবে? কেউ হারাম ব্যবসা করে, মদের ব্যবসা করে, যদি বলে এটা তো আমার ব্যবসা, তো আপনার ব্যবসা তো হালাল হতে হবে। আল্লাহ তাআলা আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু এর মানে এই না যে আপনি নাজায়েজ ব্যবসা করবেন, সেটা আল্লাহ তাআলা হালাল করবেন। অতএব সাউন্ড সিস্টেমের ব্যবসা যদি করেন, আপনার মাইক, আপনার সাউন্ড সিস্টেম, আপনার লাইট, আপনার অন্যান্য যে সমস্ত আয়োজন আছে,
এগুলো এমন কাজে ভাড়া দিবেন যে কাজটা হালাল এবং বৈধ, যেটা হারাম সে কাজে আপনি ভাড়া দিতে পারবেন না। যদি দেন তাহলে আপনি গুনাহের ভাগীদার হবেন। ওই যে আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমা লঙ্ঘন কাজে কেউ কারো সহায়তা করো না। একজন গান বাজনার অনুষ্ঠান করেছে, আপনি সেখানে ভাড়া দিয়েছেন, তাহলে তার কাজটা করতে আপনি সহায়তা করলেন, বিদায়টা কি হবে না, জায়েজ হবে। মুশকিল হলো যারা বিশেষ করে ডেকোরেশনে ব্যবসা করেন, এইরকম জায়গা যদি ভাড়া না দেন তো আর জায়গায় খুঁজে পাবেন না দেখা যাবে। কারণ 100টা কাস্টমার আসলে 80টাই হলো ওই গান বাজনার কাস্টমার। তো ভাইরা আমার, জান্নাত তো এত সস্তা না, জান্নাতে যাওয়ার জন্য কিছু স্যাক্রিফাইস করতে হবে, কিছু ছাড় দিতে হবে। বিধায় আপনি যদি আশা করেন যে না দুনিয়াতেও আমি একেবারে 100-তে-100 পাবো, আখেরাতেও আবার জান্নাত পাবো, এটা কিভাবে আশা করেন? আপনার কাছে অনেক কাস্টমার আসবে, আপনার খানার টান পড়বে, রুজির টান পড়বে, রিজিকেরটা উপার্জনের টান পড়বে, তারপর আপনি হারামে যাবেন না। এই যে স্যাক্রিফাইস, এই যে ছাড়, এই যে কষ্ট, এর বিনিময়ে তো আল্লাহ তাআলা জান্নাত দিবে আপনাকে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমার উপার্জন কম হোক, আমার পাশে আরেকজন ডেকোরেশন ব্যবসা করে লাল হয়ে যাচ্ছে, বাড়ি গাড়ি করে ফেলছে, করে ফেলাক, আমার জান্নাত পেতে হবে বিদায়, আমি ওই হারাম উপার্জন করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।